বয়স কম, মাথা গরম, বোলিংয়ে আগ্রাসী, ফিল্ডিংয়েও সেরা নাহিদ রানা। প্রথম সেশনে গতির ঝড় তুললেন তরুণ টাইগার নাহিদ রানা। চারদিকে রব, নাহিদ কেবল গতি তুলতে পারেন। দিনের শেষ ভাগে এই পেসার দেখালেন আসল খেলা। দুই সেঞ্চুরিয়ানকে আউট করে জানান দিলেন নাহিদ গতির ঝড়ের সাথে উইকেটও তুলতে পারেন। একের পর এক উইকেট নিয়ে চাপ সরিয়ে দলকে এনে দিলেন স্বস্তি। এভাবেই আপন হয়ে উঠুক সবাই ইসপির আপন করা স্বাদে। ইসপি, আপন করা স্বাদ। নাহিদের দাপটের আগে নিজেদের ভুলে বাংলাদেশ ছিল দিশেহারা। ধনঞ্জয় ডি সিলভা তখন 95 রান নিয়ে উইকেটে। তাইজুলের করা দুর্দান্ত একটা ডেলিভারিতে পড়েন LBW-র ফাঁদে। আম্পায়ার নট আউটের সিদ্ধান্ত দিলে এগিয়ে আসেন অধিনায়ক নাজমুল শান্ত। শান্ত যে পজিশনে দাঁড়িয়েছিলেন সেখান থেকে স্বাভাবিকভাবেই সেরা ভিউটা পাওয়া যায় না, তাই তো উইকেট কিপার লিটন দাসের কাছে রিভিউয়ের ব্যাপারে পরামর্শ চান। উইকেটের পেছনে থাকা লিটনেরই সেরা পরামর্শ দেওয়ার কথা ছিল, তবে তিনি তাতে ব্যর্থ। বোলার তাইজুলও অধিনায়ককে আস্থা জোগাতে পারেননি, ফলে নিশ্চিত আউট হয়েও নট আউট থেকে যান ধনঞ্জয়া, তুলে নেন দুর্দান্ত সেঞ্চুরি। এদিকে লঙ্কানদের আরেক সেঞ্চুরিয়ান কামিন্দু মেন্ডিসের সহজ ক্যাচ ফেলে দেন জয়। মেন্ডিস তখন 0 রানে। জয়ের ভুলে 0 থেকে শতক মেন্ডিসের। শেষ পর্যন্ত অবশ্য নাহিদ রানার অভিষেক উইকেট বনে গিয়ে প্যাভিলিয়নে ফেরত যান মেন্ডিস, যদিও ফেরার আগে করে যান টাইগারদের যথেষ্ট সর্বনাশ। সিলেটে সিরিজের প্রথম টেস্টে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক নাজমুল শান্ত। শুরুতেই অধিনায়ককে সফলতা এনে দেন সিলেটের ঘরের ছেলে খালেদ আহমেদ। ওপেনার নিশান মধুশঙ্কাকে ইনিংসের দ্বিতীয় ওভারেই মাঠ ছাড়া করেন খালেদ। চোখ ধাঁধানো ক্যাচ মেহেদী হাসান মিরাজের, তাই তো সতীর্থদের কাছ থেকে পান এমন বাহবা। উইকেটে এসে কুশল মেন্ডিসকেও আত্মসমর্পণ করতে হয় সেই খালেদের কাছেই, এবার সহজ ক্যাচ জাকির হাসানের হাতে। খালেদ ঝলক যেন চলতেই থাকে। জোড়া উইকেটের পর 3 নম্বর উইকেটটাও তুলে নেন এই পেসার, এবার উড়িয়ে দেন করুণারত্নের স্ট্যাম্প। নাহিদ রানার গতির কাছে নাস্তানাবুদ হওয়া ম্যাথুজ শিকার হন রান আউটের। অধিনায়ক নাজমুল শান্ত ডিরেক্ট থ্রোতে মাঠ ছাড়া ম্যাথুজ। লঙ্কান ইনিংসের 5 নম্বর উইকেটটা তুলে চাপ বাড়ান শরীফুল ইসলাম। দারুণ ক্যাচে চান্ডিমালকে ফেরান মেহেদী হাসান মিরাজ। দফায় দফায় যাচাই শেষে ক্যাচ আউট নিশ্চিত করেন টিভি আম্পায়ার। এরপর ধনঞ্জয় ডি সিলভা ও কামিন্দু মেন্ডিসের জোড়া সেঞ্চুরিতে বাংলাদেশের ওপর চাপ বাড়ে। দলকে সেই চাপ থেকে মুক্তি দিয়ে সেঞ্চুরিয়ান দুই ব্যাটারের উইকেটই তুলে নেন নাহিদ রানা, স্বস্তি ফেরে টাইগার শিবিরে। সেই স্বস্তির ওপর ভর করে নাহিদ তাইজুলরা অল আউট করে দেন লঙ্কানদের। আদনান আহমেদ, বিডি ক্রিকেট টাইম।